নিশা, আমার তো খুব ভয় ভয় করছে রে। কেন রে, ভয় করছে কেন? আরে বাবা, ওদের মতলবটাই তো বুঝতে পারছি না। দেখলি না, দুজনে মিলে কিরকম বেরিয়ে গেল। আচ্ছা, ওদের তো কোনো জরুরি কাজও থাকতে পারে না। না রে, ব্যাপারটা এতটা সহজ নয়। তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? নিশারে, আমার না মনে হচ্ছে ওরা বোধহয় আমার ডোডোকে অ্যাডপ্ট করতে চাইছে না। কেন কেন ওরা ডোডোকে অ্যাডপ্ট করতে চাইবে না বলতো? তুই তো নিজের মুখে সব ওদের বলেছিস। ভেবেছিলাম পুজোটা সকাল সকাল হয়ে যাবে, তাই উকিলকে বিকেলে আসতে বলেছি। এখন যে অবস্থা, তাতে দেখছি পুরোটাই বিকেলে করতে হবে। তার মানে ওদিকের ব্যবস্থা সব পাকা, তাই তো? মোটামুটি তো তাই, ব্যবস্থা তো সব পাকাই করে রেখেছি। শুধু একটাই ভয়, এখন তীরে এসে শেষে তরিটা না ডোবে। তুমি সত্যি করে বলো তো দেবী, এই বিয়েটা তুমি নিজের ইচ্ছায় করছো? হ্যাঁ, আমি নিজের ইচ্ছেতেই বিয়ে করছি। না না দিদি, ও নিজে নিজে এই বিয়েতে রাজি হয়নি, নিজের ইচ্ছে রাজি হয়নি, আমি জানি। আপনি প্লিজ এই বিয়েটা আটকান, আমি আটকাবার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। আপনি প্লিজ এই বিয়েটা আটকান, মেয়েটাকে বাঁচান। ছোট বড় মুখ তত বড় কথা, বড় লোক পেয়েছে, বড় লোক দেখে বড় লোকদের হয়ে খপরতাল্লি করতে এসছো তুমি? চলো আমার সঙ্গে ভেতরে। এই এই এই, তুমি কোথায় যাচ্ছেন? খবরটা লোকে একদম নিয়ে ভিতরে যাবেন না, অন্যের কান একদম ভাগাবেন না। শুনো, ওকে ছেড়ে দিন, ওর কোথায় বিয়ে হবে সেটা আমি ঠিক করবো। আর আমি যেখানে বিয়ে ঠিক করবো সেখানে ওকে বিয়ে করতে হবে। চল দেরি হয়ে যাচ্ছে, চল। মাসিমা, মাসিমা প্লিজ আমার কথাটা একটু শুনুন। দেরি হয়ে যাচ্ছে, মাসিমা আপনি একটু ভেতরে চলুন। আমি আমার আপনার সঙ্গে আমার একটু কথা আছে মাসিমা, প্লিজ আমাকে আমাকে একটু সময় দিন। আসুন, এই বিষয়ে আমি মানে ওর কি এমন অসহায়তা যে নিজের স্বামীকে অন্য মেয়ের হাতে তুলে দিতে চাইছেন? আমি আর কোনোদিন মা হতে পারবো না মাসি। ডাক্তার বলেই দিয়েছে আমি তাই মানব আর দেবীর বিয়েটা দিতে চাই। আপনাদের তো প্রচুর টাকা, বাচ্চা তো অনেকভাবে আনা যায়, সেরকম কোনো ব্যবস্থা করুন। আমি আমি মানবের রক্তের সন্তান চাই মাসি, বাইরের কারণ নয়। দোহাই আপনার, আপনি রাজি হয়ে যান মাসি, আপনি আর না করবেন না মাসি, প্লিজ। বলছি যে আমার বলতো কি কি হয়েছে, তুই কি বলছিস? বলছিল যে কালকে রাত্রে পিসিমণি নাকি পিসমশাইকে বলেছে যে পিসমশাইকে ছেড়ে অনেক দূরে চলে যাবে, আর সে ডিভোর্সও দিয়ে দেবে পিসিমশাইকে। ব্যাপারটা ভালো করে বুঝে দেখতে হচ্ছে রে। এটা হতে পারে না, আমি তোমাকে ভালোভাবে চিনি বলেই বলছি, আমি এমন কাজ কিছুতেই করতে পারবো না। তাহলে তুমি আমাকে শূন্য হাতেই ফেরাবে দেবী? আমার যে আর কিছু করার নেই মানুষদি, আসি, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আমি যে তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছিলাম দেবী, আমাকে খালি হাতে ফিরিও না প্লিজ। আপনি মেয়েটাকে কাঁদিয়ে ছাড়লেন। কাঁদিস না মা, কাঁদিস না। চল মাসিমা, মাসিমা আপনি একবারের জন্য অন্তত রাজি হয়ে যান। দয়া করুন আমাদের, এবার চুপ করুন, অনেক হয়েছে মাসিমা। আর একটা বার অন্তত ভাবুন না, এটাই আমার শেষ কথা, এটাই আমার সিদ্ধান্ত।